বাংলা জুড়ে বিজেপি কর্মীদের উপর আক্রমণ হয়েছে, মানুষ বিজেপিকে নিয়ে এসেছে, এটা ওরা সহ্য করতে পারছে না। কিন্তু গণতন্ত্রে এটাকে মানতে হবে, জনগণের রায় মানতে হবে। আমার মুখ্যমন্ত্রীকে বলতে চাই, আপনি একজন সাধারণ মানুষ, আমরা যেরকম একজন সাধারণ মানুষ, আপনাকে গণতন্ত্রের রায়টাকে মানতে হবে, জনাদেশকে মানতে হবে, গণতন্ত্রের রায়কে মানতে হবে। আপনি কোনো অন্য গ্রহ থেকে আসেননি, আপনি এই বাংলাতেই জন্ম, আপনি অন্য কোন রকম নীতি এখানে চালাতে পারবেন না। সাধারণ মানুষ যেভাবে চাচ্ছে আপনাকে সেভাবেই চলতে হবে। মুঘল সাম্রাজ্যের শাহজাহানের আবার আবির্ভূত হয়েছে আমার এই বাংলায়। আমরা এই বাংলা থেকে, আমরা দেশ থেকে যে মুঘল সাম্রাজ্যে পতন করেছিলাম, এই মুঘল সাম্রাজ্যের আবার সূত্রপাত হচ্ছে, শাহজাহান কবর থেকে উঠে আসছে। তাই বাংলার মানুষকে আজকে সচেতন করবার জন্য, এই বাংলায় যাতে গণতন্ত্র ফিরে আসে, বাংলার মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পারে, আমার কবিগুরুর যে বাংলা, আমার লেখকের বাংলা, আমার সাহিত্যের বাংলা, আমার সংস্কৃতির বাংলা, আমার শিল্পের বাংলা, এই বাংলাকে যাতে আমরা পূর্বের জায়গায় ফিরিয়ে আনতে পারি, তার জন্য সাধারণ মানুষকে জানি আমরা একটু অসুবিধা হচ্ছে, শত অসুবিধা হচ্ছে, এই সামান্য অসুবিধাকে আমরা মানুষ মেনে নিয়ে আগামী দিন যাতে বাংলায় শান্তি শৃঙ্খলা বজায় থাকে, বাংলায় যাতে মানুষ সুষ্ঠুভাবে বসবাস করতে পারে, তার জন্য আজকে আমরা এখানে এক ঘন্টার পথ অবরোধ করছি। পুলিশ প্রশাসন থেকে আমাদের অনুরোধ করেছেন যে আপনারা এটাকে আধা ঘন্টা করেন, আমাদের রাজ্যে যে নির্দেশ আছে সেই নির্দেশ অনুযায়ী আমরা এক ঘন্টায় পথ অবরোধ করবো। তাতে যদি পুলিশ প্রশাসন আমাদের উপর কোনো রকম আঘাত আনে, যদি আমাদেরকে অ্যারেস্ট করে, আমাদের এখানে সমস্ত কর্মী তারা অ্যারেস্ট হতে রাজি আছে, সমস্ত রকম কর্মসূচি, তৃণমূলের সমস্ত রকম কর্মসূচির মোকাবিলা করতে ভারতীয় জনতা পার্টি খাগড়াবাড়ি অঞ্চল প্রস্তুত। আপনার পুরো নাম দাদা, কি দায়িত্বে? আমি অনুপম দে, কুচবিহার জেলা বিজেপির সম্পাদক, জেলা সম্পাদক। দেখুন, আপনারা জানেন যে গোটা ভারতের সাথে সাথে পশ্চিমবঙ্গে বিজেপির যে উত্থান, বিজেপির যে জয়, এই জয়ে তৃণমূল কংগ্রেসের যে ভরাডুবি, এই ভরাডুবির ফলে তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রী মমতা ব্যানার্জি থেকে শুরু করে প্রত্যেকে কিন্তু ভীত সন্ত্রস্ত বোধ করছেন। সাধারণ মানুষকে সরিয়ে রেখে, গুন্ডাদেরকে নিয়ে তৃণমূল কংগ্রেস পুলিশকে সামনে রেখে গতকালকে রাত্রিবেলা যেভাবে সন্দেশখালীতে বিজেপির নেতাকর্মীদের ওপর গুলি বর্ষণ করে, বাড়িতে ঢুকে গুলি করে, এবং তারপর ছয়জন কর্মী নেতা তারা নিহত হন বিজেপির কর্মী সমর্থক সহ, আর সেই নিহত পরিবারের পাশে দাঁড়িয়ে এবং পশ্চিমবঙ্গের গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে আজকে কোচবিহারের এই খাগড়াবাড়ি মোড়ে আমরা পথ অবরোধে সামিল হয়েছি। গোটা রাজ্যে এই পথ অবরোধ কর্মসূচি হচ্ছে। এই কর্মসূচি সাধারণ মানুষের জন্য কর্মসূচি, এই কর্মসূচি পশ্চিমবঙ্গের গণতন্ত্র পুনরুদ্ধারের কর্মসূচি। আমাদের রাজ্য সভাপতি মাননীয় শ্রী দিলীপ ঘোষ মহাশয় বলে দিয়েছেন যে বারংবার তৃণমূলই এই ধরনের যে অশ্রাব্য আচরণ, এই রকমের সন্ত্রাস, এই সন্ত্রাসের বিরুদ্ধে যেদিন বিজেপি রুখে দাঁড়াবে সেদিন তৃণমূল কংগ্রেস নামে কোনো সাইনবোর্ড কিন্তু পশ্চিমবাংলায় থাকবে না। কেননা আজকে গোটা পশ্চিমবাংলার জনসমর্থন কিন্তু ভারতীয় জনতা পার্টির দিকে। কেননা আমরা একটি নীতি আদর্শের ওপর ভর করে চলি, তাই আমরা এই ধরনের কোনো কর্মকাণ্ডের সঙ্গে নিজেদেরকে জুড়ে নিতে চাই না। কিন্তু তৃণমূল যদি চায় তাহলে ভারতীয় জনতা পার্টি কিন্তু এর মুখ্য জবাব দিতে জানে, আর এই জবাব যদি ভারতীয় জনতা পার্টি দেয় তাহলে কিন্তু তৃণমূলের কোনো সাইনবোর্ড আর থাকবে না, তৃণমূলের কোনো গুন্ডা মাস্তান বলে পশ্চিমবঙ্গে কিছু থাকবে না। আমরা আইন নিজেদের হাতে তুলে নিতে চাচ্ছি না, কিন্তু খাকি উর্দিদারি পুলিশ প্রশাসন যেভাবে দলদাসে পরিণত হয়েছে তার ফলস্বরূপ হয়তো আমাদেরকে সেই আইন নিজেদের হাতে তুলে নিতে হবে, সাধারণ মানুষের স্বার্থে, সাধারণ মানুষকে পাশে নিয়ে, সঙ্গে নিয়ে।